আসসালামু আলাইকুম, আমি সুলাইমান শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের জন্য আমি প্রতিবারের ন্যায় আজকেও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা কথা বলবো হলো ওবিডি অ্যান্ড ওবিডি টু নিয়ে। সো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার সাথে সাথে বলে দিই, আজকের ভিডিওতে গিভঅ্যাওয়ে থাকতেছে এবং এটা আপনার জন্য খুবই ইউজফুল একটা প্রোডাক্ট হবে। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার যে সিস্টেমটা সেটা আমি একটু পরে বলতেছি। চলেন আগে আমরা একটু ওবিডি সম্পর্কে জেনে নিই। ওবিডি কি বা হোয়াট ইজ ওবিডি? ওবিডি কি বলার আগে ওবিডি এর ফুল ফর্ম একটু বলে নিই। ওবিডি এর ফুল ফর্ম হলো অনবোর্ড ডায়াগনোসিস। অনবোর্ড ডায়াগনোসিস থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি, যেটা অনবোর্ড যে সিস্টেমটা থাকে বা সফটওয়্যারটা থাকে সেটা ডায়াগনোসিস রিলেটেড কিছু একটা হবে। সহজ ভাষায় যদি বলতে চাই, আমরা আজকে বেসিক্যালি গাড়ির স্ক্যানার, আমরা স্ক্যানার বেশি চিনি বা স্ক্যানার বলতে এটাকে বেশি বুঝে থাকি। ওবিডি টু বলতে আমরা আসলে বেসিক্যালি, এখন আমি যদি ওবিডি টু বলতে থাকি, সবে আসলে ওবিডি টু এর ব্যাপারটা এটার সাথে কানেক্টেড না বা এটা সম্পর্কে জানে না, তো আমি এটাকে আমরা সচরাচর যেটা গাড়ির স্ক্যানার বা কার স্ক্যানার হিসেবে চিনি সেভাবেই সম্বোধন করতেছি যেন আপনারা বুঝতে পারেন। ওবিডি বা ওবিডি টু দিয়ে আপনি কি কি করবেন বা কি কাজে লাগবে? আমরা অনেকেই হয়তো বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন রকমের স্ক্যানার বা বিভিন্ন ট্যাবলেট দেখা যায়, এরকম বড় সাইজের ট্যাবলেট কিংবা একটু ছোট সাইজের ট্যাবলেট থাকে, কারো কারো পিসি থাকে, কারো ছোট বড় মডিউল থাকে। এই জিনিসগুলো দিয়ে আমরা বিভিন্ন গাড়ির স্ক্যান করে থাকি। স্ক্যান বলার রিজন হলো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। সহজ ভাষায় বলতে গেলে আমরা একটা গাড়ির ফুল সিস্টেমকে স্ক্যান করি, যেখানে কোনো সমস্যা আছে কি নাই। এটা হতে পারে আপনার হার্ডওয়্যার রিলেটেড ইস্যু, যদি আপনার গাড়িতে ওই হার্ডওয়্যার রিলেটেড ইস্যুগুলো এটার সাথে কানেক্টেড থাকে বা সফটওয়্যারের সাথে কানেক্টেড থাকে বা এই রিলেটেড যে বা গাড়ির যে অনবোর্ড সিস্টেমটা থাকে এটার সাথে কানেক্টেড থাকে, সেক্ষেত্রে আপনি সেটাও এখানে ডায়াগনোসিস করে নিতে পারবেন। আমরা আসলে মেইনলি ডায়াগনোসিসের জন্যই এই বিভিন্ন ওবিডি বা স্ক্যানারটাকে বাংলাদেশে বেশি ব্যবহার করে থাকি। এটা সবচেয়ে বেশি পপুলার হলো বিভিন্ন ওয়ার্কশপের মাঝখানে। অনেক কথাই বলে ফেললাম যে এটা কি কি কাজ করে। সো আমার কাছে আপনাদের জন্য একটা ওবিডি টু আছে, যেটা হলো এটা। আমি এটা অলরেডি অনেক আগে আনবক্স করে ফেলেছি অ্যান্ড এটা আমার ইউজ করাও হয়ে গিয়েছে। আমি এটা নিয়ে মোটামুটি অনেকদিন ঘাটাঘাটি করেছি আপনাদের সুবিধার্থে। এটা নিয়ে অনেক ঘাটাঘাটির পরে চিন্তা করলাম আমার চ্যানেলের অনেক ভিউয়ার্সের জন্য এটা খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট হতে পারে। চলেন এটার ভিতরে কী কী আছে একটু দেখে নিই। ফার্স্টেই কিছু আমরা পেপার ওয়ার্কস দেখতে পাচ্ছি, এখানে ওয়ারেন্টি রিলেটেড একটা কাগজ আছে, দেন সেফটি যে একটা ম্যানুয়াল আছে, এরপর আছে এই সেই মডিউল। খুবই ছোট, তাই না? এটাকে আপনারা পকেট স্ক্যানার বলতে পারেন, অনেকে এটাকে পকেট স্ক্যানার বলে, বাট এটা কিন্তু শুধুমাত্র একটা স্ক্যানার না। ট্রাস্ট মি, এটা শুধুমাত্র একটা স্ক্যানার না। দিস ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ এ ছোট মরিচে ঝাল বেশি, ঠিক আছে, বা সাইজ ডাজেন্ট ম্যাটার। এটার সাথে এই প্রেসটার সাথে বা এই লাইনটার সাথে এই প্রোডাক্টের যে বৈশিষ্ট্যটা আছে সেটা যায়। কারিসটা হলো একটা বুলগেরিয়ান ব্র্যান্ড, যারা গাড়ির ওবিডি টুর প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে। তাদের বিভিন্ন প্রোডাক্ট আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে। তারা বাংলাদেশে তাদের এই জিনিসটা আগে লঞ্চ করেছে অ্যান্ড তাদের আরও প্রোডাক্ট ইনশাল্লাহ আরও আস্তে আস্তে আসতেছে। যে ছোটো মরিচে ঝাল বেশি আমি বলতেছি, কেন বলতেছি? আর এটা দিয়ে তো জাস্ট হয়তো আমরা স্ক্যান করতে পারতেছি, তাই না? আর তো কিছু ওরকম দেখতেছি না, বাট জিনিসটা না ওই রকম না। আপনি এটা দিয়ে জাস্ট স্ক্যান করতে পারতেছেন না, আপনি এই প্রোডাক্ট দিয়ে আপনার গাড়ির ডায়াগনোসিস করতে পারতেছেন, আপনার গাড়িতে লাইভ ডেটা দেখতে পাচ্ছেন। আপনি এই প্রোডাক্টের মাধ্যমে, এই যে এই প্রোডাক্টের মাধ্যমে আপনার গাড়ি স্টার্টে থাকা অবস্থায় আপনার গাড়ির লাইভ ডেটা দেখতে পারবেন। সেটা হতে পারে ইঞ্জিন, সেটা হতে পারে গিয়ারবক্স অ্যান্ড আদার যেই কম্পোনেন্টস আছে সেটা। এরপর আপনি যেটা করতে পারবেন, আপনার গাড়ির বিভিন্ন ফিচার্স আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেক গাড়ি আছে যেগুলোতে ফিচার্সগুলো কাস্টমাইজ করা যায় না বাইরে থেকে, সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনার খুব কাজে দিতে পারে। অ্যান্ড কী কী কাস্টমাইজেশন আছে সবই আমি আস্তে আস্তে দেখাবো, একটা একটা করে ভিডিও নিয়ে আসবো আমি প্রতিটা পার্ট নিয়ে ইনশাল্লাহ, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় অ্যান্ড একঘেয়েমি না থাকে। এরপরে আরও একটা ফিচার আছে, সেটা হলো হিডেন ফিচার্স আনলকিং। আপনি আপনার গাড়িতে বা যে কোনো ব্র্যান্ডের গাড়িতে কিছু হিডেন ফিচার্স থাকে যেগুলো আপনি এটা দিয়ে আনলক করতে পারবেন। এটা দিয়ে আনলক করতে পারবেন বলতে কি, বেসিক্যালি ইটস কাইন্ড অফ আপনার
যে চিপ টিউনিং এর মতো একটা ব্যাপার, এই হিডেন ফিচার্স গুলো আপনি কিন্তু আনলক করে নিতে পারছেন। হিডেন ফিচার্স বলতে অনেক কিছু আছে, দেখা যায় এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে আনলক করে নিতে পারবেন। এই চারটা ফিচার্স এর কথা আমি বললাম। চারটা ফিচার কি কি? ডায়াগনোসিস করতে পারবেন, আপনার গাড়ির লাইভ ডেটা দেখতে পারবেন, আপনি আপনার গাড়িতে কাস্টমাইজেশন করতে পারবেন, ইলেকট্রিক্যাল কাস্টমাইজেশন যেটা আর কি, এন্ড আপনি আপনার গাড়ির হিডেন ফিচার্স আনলক করে নিতে পারতেছেন। এন্ড গিভ অ্যাওয়ে সিস্টেমটা একটু বলে দিই। গিভ অ্যাওয়ে সিস্টেমটা হলো আপনারা আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলের ভিডিওটা পাবলিক পোস্ট করবেন বা পাবলিক শেয়ার করবেন। আপনি যখন শেয়ার করবেন আপনার যে প্রাইভেসিটা আছে সেটাকে আপনি পাবলিক করে দিবেন, এন্ড পাবলিক করে দেওয়ার পরে আমার পেজের নামটা মেনশন ট্যাগ করে দিতে হবে @সুলাইমান শিকদার। এই জিনিসটা মেনশন ট্যাগ করে দিতে হবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে তো আপনারা দেখতেই পাচ্ছেন, সাবস্ক্রাইব করলে করলে, না করলে নাই, পেজে লাইক দেওয়া থাকুক না দিলে নাই, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি চাই এই জিনিসটা আপনারা একজন প্রতি মাসে জিতে না, আমি যে প্রত্যেক মাসে আপনারা একজন একজন করে এরকম একটা ইনক্রেডিবল প্রোডাক্ট জিতে না। আমি যদি পোস্ট দেখতে না পারি সেক্ষেত্রে দেখা যাবে কি আপনাদেরকে গিভওয়েতে আমি হয়তো বা সেভাবে অ্যাড করে নিতে পারবো না। আমি যেহেতু আপনাদের জন্য অনেকদিন যাবত অনেক রকম প্রোডাক্ট নিয়ে আসছি, এটাও কিন্তু তার মধ্যে একটা। এটা নিয়ে আমি প্রায় 2-3 মাসের মতো আমি ঘাটাঘাটি করছি যে এই জিনিসটা কি। সো আমি আপনাদের হালকা পাতলা একটু জানিয়ে দিচ্ছি এটা জিনিসটা কি। আমি আপনাদের ইন্টারেস্টের উপর বেস করে আমি এক একটা টপিক নিয়ে কাজ করা শুরু করবো। সো যেটা বললাম, গিভওয়েতে পার্টিসিপেট করে নেন, অ্যান্ড কি কি জিনিস আপনারা আগে আগে দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন থেকে ওয়ার্কশপে এত দৌড়াদৌড়ি না করে বা বিভিন্ন জায়গায় যে এত এত টাকা খরচ না করে আপনি চাইলে মোমেন্টে মোমেন্টে আপনি প্রতিদিন আপনার ফিচার্সগুলো নিজের মন মতো করে সাজিয়ে নিতে পারবেন। সো দেরি কিসের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আরও ভিডিও আসতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ।